আসন্ন দীপাবলি, কালী পুজো এবং ছট পুজোতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের থার্ড ওয়েভের একটা আশঙ্কা রয়ে গেছে, এবং আপনারা জানেন যে সেই থার্ড ওয়েভে সব থেকে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা হচ্ছে বাচ্চাদের। আমি অবশ্যই বলবো যে এই দীপাবলি, কালী পুজো এবং ছট পুজোতে সমস্ত বাচ্চারা যাতে সাবধানে থাকে, ঘরে যতদূর সম্ভব ঘরে থাকে এবং স্যানিটাইজার ইউজ করে এবং মাস্ক ইউজ করে, সেটা অবশ্যই আপনারা দেখবেন। আপনারা বড়রাও অবশ্যই মাস্ক ইউজ করবেন।